আফরোজা শারমিন লিমু আপনি লিখেছেন স্বপ্নে পাওয়া ওষুধ দিয়ে অনেককে চিকিৎসা করে থাকে এবার ইসলাম কী বলে দেখুন স্বপ্নে কেউ ভালো কোনো কিছু পেলেন এই ঔষধের মধ্যে এই রোগের প্রতিষেধক আছে এমন কিছুদিন স্বপ্নে দেখলেন এবং সেই স্বপ্নকে সুধারণা করে আল্লাহর পক্ষ থেকে ইঙ্গিত মনে করে তেষ্টার উপর আমল করেন হতে পারে এটা জায়েজ কিন্তু এটাকে এই পর্যায়ে রাখতে হবে যদি এটাকে নিশ্চিত এই রোগের ওষুধ হিসাবে মনে করা হয় এবং রীতিমতো আপনার স্বপ্নের পাওয়া ঔষধগুলোকে বরকতময় মনে করে আমাদের দেশে আপনার অনেক কুসংস্কার প্রচলিত আছে সেগুলো কিন্তু জায়জ হবে না ধরুন স্বপ্নে পেয়েছেন আপনি একটা গাছ শরীরে ঝুলিয়ে রাখতে হবে তাহলে শরীরে ঝুলালে তো কোনো রোগের শেফা হতে পারে না কোনো গাছের রসের মধ্যে কোনো রোগের উপকারিতা আজ যদি অভিজ্ঞতা দ্বারাও প্রমাণিত হয় সেটি স্বপ্নের পাশাপাশি তাহলে সেটা হতে পারে একটা পর্যা পর্যন্ত বা উমকায়াত পড়ে আপনি ঝাড়ফুঁক করেছেন আল্লাতালা আপনাকে শেফা দিয়েছেন তো সেটা হতে পারে এটা অভিজ্ঞতার আলোকে যদি প্রমাণিত হয় কিন্তু আপনি গাছের একটা গুড়ি পেলেন স্বপ্নে দেখলেন যে ওইটা গায়ে ঝুলিয়ে রাখতে হবে তাহলে রোগ ভালো হয়ে যাবে এটা তো সেই জিনিসটার অলৌকিক ক্ষমতার বিশ্বাস কারণ এখানে কোনো লৌকিক কোনো উপকারিতা সেখান থেকে গ্রহণ করার ব্যবস্থা বা উপায় থাকছে না যার কারণে এটি কুসংস্কার এ ধরনের কুসংস্কার আমাদের সমাজে অনেকে আছে এরপর একটা কথা জানতে হবে তা হলো ইমানদারের স্বপ্ন বিভিন্ন সুসংবাদ বা দুঃসংবাদ ইমানদারকে সতর্ক করে থাকে এটি যেমন সত্য এবং বন্ধ হয়ে গেল ইমানদারদের সুসংবাদ বাহী স্বপ্নগুলো বাকি থাকবে সেটি যেমন সত্য সেই সাথে স্বপ্ন দিয়ে শরীরেদের কোনো কিছুই প্রমাণ হয় না সেটিও কিন্তু আমাদের জেনে রাখতে হবে বিধায় যদি কেউ স্বপ্নের মাধ্যমে এই জাতীয় কিছুকে প্রমাণ করতে চান তাহলে সেটি ভুল হবে যে এটাই করণীয় এটা আল্লাহর পক্ষ থেকে নির্দেশিত এবং এটাকে চূড়ান্ত মনে করেন কারণ আপনার স্বপ্নটা শয়তান দেখাতে পারে আল্লাহ তালা দেখাতে পারেন জল হতে পারে অন্য কোনো আজগাস আহলাম হতে পারে তা আপনি সেটাকে নিশ্চিতভাবে আল্লাহর তরফ থেকে পাওয়া স্বপ্ন হিসাবে মনে করে এটাকে আপনার রীতিমতো বাণিজ্যের একটা মাধ্যম বাড়িয়ে নেওয়া সেটা মোটেও সঠিক নয় যেটি আমাদের সমাজে অহরহ হয়